আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে ফ্রিজে থাকা মাংস, মুরগি কিংবা গরুর মাংস বা যে মাংসই আছে সেই মাংসটাকে কি সহজে কি করে বিরিয়ানি রান্না করা যায় সেটার উপায়। একটা পাত্রে প্যানে তেল নিয়েছি, সেখানে সামান্য পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি দিয়েছি। এখানে কোনো বাটা মশলা ইউজ করছি না। আর দিয়ে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, দুই তিনটি এলাচ, দুইটি দারচিনি আর একটা তেজপাতা, আর কাঁচামরিচ দিয়েছি দুই তিনটি। একটু হালকা ভেজে নিব, খুব বেশি ভাজা প্রয়োজন নাই। এর মধ্যে আমি দিয়ে নিব, আমি চাল, বাসমতি চাল 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছড়িয়ে নিয়েছি এবং এখন এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই তেলের সাথে অবশ্যই সামান্য একটু ঘি দিবেন, তাহলে খেতে খুব ভালো একটা স্বাদ হবে, খুব ভালো একটা ফ্লেভার আসবে। খুব সামান্য ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নাই চালটা। এবার দিয়ে নিচ্ছি ফুলকপি, গাজর আর বরবটি। এই সবজিটা বিরিয়ানিতে খেতে খুব ভালো লাগবে, যেহেতু মাংস রান্না করা আগেই ছিল, ওই মাংসের মধ্যে কোনো বিরিয়ানির মশলার স্পেশাল কোনো ফ্লেভার দেওয়া নাই, রেগুলার মাংসের রান্না থাকবে ঘরে, তাই এর সাথে যদি আমরা একটু ফুলকপি সবজি দিয়ে নিই খেতে খুব অসাধারণ লাগে। এবার দিয়ে নিচ্ছি রান্না করা মাংসটা। আমি এখানে চিকেন দিয়ে করছি, আলু দিয়ে মুরগি রান্না করা ছিল, সেটা দিয়ে আমি করে নিচ্ছি। আপনাদের মাংসটা যদি ফ্রিজে থাকে সরাসরি দিবেন না, সামান্য হালকা একটু গরম করে নিয়ে যাতে ঠান্ডা ভাবটা চলে যায় তারপরে চালের মধ্যে দিবেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে নিচ্ছি গরম পানি। আপনার যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডাবল দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে, এটাই হচ্ছে বিরিয়ানি বা পোলাও রান্নার নিয়ম। আমি 1 কাপ চাল দিয়েছি, সো 2 কাপ পানি দিলাম। এবার একটু ভালো করে আবার মিশিয়ে নিব। এর মধ্যে অবশ্যই লবণটা দেখে নেবেন যতটুকু প্রয়োজন, কারণ মাংসে তো রান্না করা মাংসে লবণ থাকবে, তাই আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। যখন একটু বলক চলে আসবে আমি সেটাকে ঢেকে দিলাম, ঢেকে ঠিক 20 মিনিট অপেক্ষা করব এবং আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে এবং খেতে খুব অসাধারণ হয়। আপনার চাইলে এর মধ্যে সামান্য বিরিয়ানি মশলাও দিতে পারেন, রেডিমেড যদি আপনার বাসায় থাকে বা আপনার নিজের করা থাকে, আর না হলে কোনো মশলা ছাড়াও এই ইনস্ট্যান্ট বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন লাইক কমেন্ট করে কেমন লাগলো।